রবের জবাব দিতে ওই ব্যক্তি পারবে যেভাবে রাসূল পরীক্ষা করে দেখিয়েছেন, জিজ্ঞাসা করেছেন এক বেদুই এক নারীকে জিজ্ঞাসা করেছেন আইন আল্লাহ, নারী কি বলেছে আল্লাহ ফিসামা, আল্লাহ উপরে, সামা অর্থ আসমান মনে করেন না, এই আসমান কি কেউ দেখছেন, আপনারা কেউ আসমান দেখছেন, আসমান দেখছেন, কেউ দেখছে দুনিয়ার কেউ দেখছে, একজনে কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আসমান ভেদ করে উপরে গিয়েছিলেন আর কেউ আসমান দেখেনি, দেখলে আবার আসতে পারে নাই, কেউ হয়তো উঠে উঠে রাখছে আল্লাহ তারা তাকে, হ্যাঁ ওরা পারনাহু মাকান আলিয়া যাকে রাখছে তাকে, অথবা ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম, কিন্তু যারা একমাত্র আসমান ভেদ করে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আসমান বলে আমরা আকাশের নীল দেখলে ওইটা আসমান মনে করে বসেন না, ওইটা কেউ দেখে নাই, এর নিচে যা আছে এগুলি সব কিছু উপরে আসমান, আসমানের উপরে হচ্ছে আরশ, যে ব্যক্তি উপরে বলবে সামা, আরবি শব্দ উপরে বোঝায়, উপরে বোঝা সামা অর্থ একটা সরস্বতী জায়গার নাম নয়, এটা মহিলা কি বলছে, ওই মহিলা কি বলছে, কালো মহিলা বলছে যে আল্লাহ উপরে, তো বলছে আমি কে, বলছে আপনি আল্লাহর রাসূল, বলছে আপনি এ সাহাবি তুমি একে আজাদ করে দাও, সেই ইমানদার, সেই ইমানদার পরিচয় দিয়েছে, ইমানের পরিচয় দিয়েছে, যে ব্যক্তি আরশের উপর, যে সত্তা আরশের উপর তাকে চিনতে পেরেছে সেই ইমানদার, আর যে ব্যক্তি আল্লাহকে তার যেখানে সেখানে মনে করেছে, আল্লাহর গুণগুলি স্বীকার করেনি, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ তার সেই ইমানকে মনে করেছে শুধুমাত্র অন্তরে স্থান দেওয়ার জিনিস, সেই ব্যক্তির ইমান এখনো আসেনি, সেই ইমানদার হতে পারেনি, ইমানের পিছনে মেহনত দরকার আছে, ইমানের পিছনে শ্রম দেওয়ার দরকার আছে, ইমান বুঝার বিষয় আছে, ইমান বুঝার জন্য আবার বুখারি পড়ুন, আবার কিতাবুল ইমান পড়ুন, কতটুকু দাঁড়িয়ে রাখা সুন্নত, দাড়ি ছেড়ে দেওয়া সুন্নত, যদি কেউ এক মুষ্টি পরিমাণ রাখে দাড়ি আদায় হবে বলে আমাদের শেখরা বলে থাকেন, আমি সেটা বলি, এই পক্ষে বলি, এবং এটা শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানির মত, কিন্তু কেউ যদি কোনো পুরোটাই রেখে দেয়, পুরোটাই রেখে দেয়, তাও সেটাও নিষিদ্ধ নয়, সেটাও কোনো সমস্যা নেই, অনেক শেখ বিনবাজ রাহমাউল্লাহ মনে করেন না কাটাই হচ্ছে বেশি উত্তম, সেটা তিনি সেটা বলে থাকেন যে এক মুষ্টির বেশি, এক মুষ্টিরটা কোনো দলিল না তিনি মনে করে থাকেন, সাহাবিদের আমল তিনি দলিল মনে করেন না, রসুল তো কাটেন না তিনি বলে থাকেন, কিন্তু সাহাবিদের মধ্যে সাতজনের পক্ষতে বর্ণনা আছে যে তারা এক মুষ্টির উপরে উঠলে সেটা তিনি কাটতেন, তার কিছু বর্ণনা বুখারিতে আছে, বুখারিতে আছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হজ উমরার পরে যে সমস্ত দাড়ি এদিক সেদিক হয়ে গেছে সেগুলো তিনি সুবিন্যস্ত করে নিতেন এক মুষ্টির পরে, এবং এটা সলভে সালিন আমাদের সাব্যস্ত হয়েছে, তারপরও আমরা বলি না কাটতে পারলে ভালো, যদি কোনো সমস্যা এক মুষ্টি যেন পুরোপুরি থাকে, এক মুষ্টি আবার এরকম না যে উপর দিকে হাত দূর উড়াইতে পারে, এক মুষ্টি এটা নয়, এর পরে অর্থাৎ আপনার এর পরে যে এক মুষ্টি ধরবেন তারপরে কাটতে পারবেন, এর আগে কাটতে পারবেন না, কাটলে শূন্যত আদায় হবে না।